ততক্ষণ অব্দি ঠিক আছে, মানে তখন তোমার মাইক মিউট থাকবে, তারপরে যেই হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে সেটাকে ইয়ে করে দেবে, মানে মানে জিজ্ঞাসা করা হয়ে গেলে আনমিউট করে দেবে। তারপর আমি ধরো পুরো অ্যান্সারটা দিলাম তোমার, তারপর তোমাকে জিজ্ঞাসা করলাম বুঝেছো, তুমি তখন আবার আনমিউট করে বললে হ্যাঁ বুঝেছি কি না বুঝিনি, দিয়ে সেটা আবার তখন আবার আবার নিজেকে মিউট করে দেবে, তাহলে অসুবিধা নেই। বাকি কিন্তু দেখ, আমার মনে হয় মেথড, হ্যাঁ বলো। এতক্ষণ পর্যন্ত তো এইগুলোই তো হচ্ছিল, যখন আমি এখন কিছু বললাম, তারপর আমার বলা বন্ধ। স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো, বুঝতে পারছি না, বলো। এই তো হচ্ছিল স্যার, না এতদিন না না সেটাই সেটাই হচ্ছিল, ঠিকই আছে। আমি বললাম যে ধরো আমি যখন মানে অন বোর্ডে পড়াচ্ছি না, ঠিকই তুমি যেটা বলছো ওটা, এই যে তুমি কথাটা বললে, কথা বলে যেই বলা হয়ে গেলো তুমি নিজেকে মিউট করে দিলে, আমি এটাই করতে বলছি, মানে কেউ যেন আনমিউটেড না থাকে আর কি, এটাই বলছি। তাহলে তার ছবিটা সার্ভার বারবার সামনে চলে আসবে আর কি, নাহলে অসুবিধা নেই কোনো। বাকি মনে হয় মেথডটা দেখো ভালো লাগবে, আই থিঙ্ক। তো যাই হোক, গত সপ্তাহে আমি স্ক্রিনটা একবার প্রেজেন্ট করছি, তো দেখো আমি গত সপ্তাহে যেটা নিয়ে করেছিলাম বলেছিলাম, সেটা হচ্ছে যে এই থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট, ঠিক আছে, থ্রি ওয়াট মিটার পড়ানো হয়েছিল, তারপরে তোমাদের থ্রি ফেজ পাওয়ার কি করে মেজার করবো সেটা দেখানো হয়েছিল। প্রথমে বলা হয়েছিল সিঙ্গেল ওয়াট মিটার মেথড, অর্থাৎ যদি আমার পুরো ব্যালেন্সড লোড থাকে, পুরো লোডটা ব্যালেন্স করা থাকে, তাহলে আমার একটা ওয়াট মিটার দিয়েই কিন্তু বার করা যাবে যে কত পাওয়ার হয়েছে। মানে একটা ওয়াট মিটার, আমি যেটা গতদিন বলেছিলাম যে একটা ওয়াট মিটারের যা রিডিং হবে সিম্পলি টোটাল পাওয়ারটা হবে ইনটু থ্রি, তিন দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো? এটা বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে টু ওয়াট মিটার মেথড, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এর ডেরিভেশনটা মোটামুটি পরীক্ষায় মোটামুটি প্রায় ম্যাক্সিমাম বছরগুলোতেই আসে। এই টু ওয়াট মিটার মেথডটা এসেই থাকে প্রায়। তো চলো তোমাদেরকে আমি টু ওয়াট মিটার মেথডটা আজকে ইলাবোরেট করছি, মানে এইটা যেটা এই যে এই এই ব্যাপারটা, এই টু ওয়াট মিটার মেথডটা ইলাবোরেট করছি, কিভাবে করবো বা না করবো একটু দেখে নাও। টু ওয়াট মিটার মেথড হচ্ছে বেসিক্যালি কি, এখানে না দেখো আমার একটা থ্রি ফেজ লোড নিয়েছি, দেখতে পাচ্ছো থ্রি ফেজ লোডটা তোমার, দেখো এখানে এই যে জেড ওয়ান জেড টু জেড থ্রি, এইটা হচ্ছে একটা থ্রি ফেজ লোড, অর্থাৎ থ্রি ফেজের প্রত্যেকটা ফেজে দেখো একটা করে লোড লাগানো আছে, এবং সেটা টু ওয়াট মিটার মেথডে কি করে মেজার করব, তার জন্য হচ্ছে ওয়াট মিটার দুটো বিশেষ একটা অ্যারেঞ্জমেন্টে লাগাতে হবে। ওয়াট মিটারে তোমরা সবাই জানো একটা কারেন্ট কয়েল থাকে, একটা ভোল্টেজ কয়েল বা পোটেন্সিয়াল কয়েল থাকে। তো তোমাদেরকে এটা আমি স্ক্রিনটা বন্ধ করছি, একবার আমি ওখানে বোর্ডেই যাচ্ছি, বোর্ডে গিয়ে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। ওকে, এখানে আমি স্টপ প্রেজেন্টিং করছি, সবাই আমার ক্যামেরাটা যতটা সম্ভব যতটা দরকার যেরকম দরকার সেরকম অনুযায়ী জুম করে দেখতে থাকবে, ঠিক আছে? যার যতটা মনে হবে যে এতটা জুম করা দরকার ততটাই জুম করবে। আমি একবার সেটিংটা চেক করে নিই, ক্যাপশন অন করুন, জানো সেটিং, হ্যাঁ হাই রেজুলেশন আছে, ঠিক আছে। আচ্ছা সবাই দেখতে পেয়েছো ক্যামেরা, একটু রেসপন্স করবে যে হ্যাঁ ক্যামেরা দেখতে পাচ্ছি। ইয়েস স্যার, ওকে হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক দেখা আছে, যাচ্ছে। ওকে ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। তো দেখো টু ওয়াট মিটার মেথড মানে হচ্ছে আমরা কি করবো, এখানটায় টু ওয়াট মিটার মেথডে হচ্ছে আমরা থ্রি ফেজ লোডটাকে নেব, এবং থ্রি ফেজ লোডটাকে নিয়ে একটা স্পেসিফিক্যাল একটা ওয়েতে আমরা কানেক্ট করবো। তো সেটা কি ওয়ে, কিরকম ওয়ে, সেটা হচ্ছে এরকম যে ধরো আমার থ্রি ফেজ লোডটা কিরকম রয়েছে। আচ্ছা তোমরা কতটা দেখতে পাচ্ছ একটু বলবে, হ্যাঁ আমি একটা জায়গায় মানে একটু চকচক করছে বোর্ডটা, না আই থিঙ্ক এই জায়গাটা দাদা, উপরের জায়গাটা হ্যাঁ উপরের জায়গাটা, আমি এটা একটু ব্লক করে দিচ্ছি জায়গাটা, এই জায়গাটা ব্লক করা থাক, মানে মোটামুটি মার্জিন দিয়ে এই জায়গাটা মোটামুটি ভিজিবল, তো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে টু ওয়াট মিটার মেথডে আমরা যখন মেজার করব, আগে আমাকে জানতে হবে যে ওয়াট মিটার দুটো আমি কিভাবে লাগাবো। তো লাগানোর জন্য যেটা করতে হবে, প্রথম হচ্ছে ধরো আমি থ্রি ফেজ লোডটাকে এভাবে নিচ্ছি যে ধরো এটা একটা লোড, এটা একটা লোড, আর এটা একটা লোড, এইটা হচ্ছে একটা থ্রি ফেজ লোড, এবং লোডটা হচ্ছে ব্যালেন্সড লোড। ব্যালেন্সড লোড মানে কি, এর এই রেজিস্ট্যান্সের যা ভ্যালু এটারও তাই ভ্যালু, এটারও তাই ভ্যালু,
অর্থাৎ এটা হচ্ছে একটা বেসিক্যালি থ্রি ফেজ লোড। হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলো। বোর্ডের ডান দিকের একটু দেখা যাচ্ছে না, একটু অংশ বোর্ডের ডান ডান দিকে দিকের দেখা অংশ। যাচ্ছে না? হ্যাঁ স্যার ওই দিকটা, কতটা বলবে? এতটা? ওগুলো কিছুই দেখা যাচ্ছে না স্যার। এই যে আর লিখেছে না আর, ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, স্যার আমাদের দেখা আমাদের দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে। ও এইটা, আমি সেটাই ভাবছি। এটা তোমার তোমার ক্যামেরাটা একটু জুম করে একটু ছোট করে নাও একটু, দেখো বেশি জুম হয়ে আছে তাহলে। আচ্ছা যদি প্রবলেম হচ্ছে তাহলে আমি না হয় আমি একটা একটু সেকশন বাদই দিচ্ছি। আমাদের ঠিক আছে স্যার, কোনো তুমি ওটাই অসুবিধা নেই, না, ঠিক আছে পুরোটাই দেখা যাচ্ছে। হ্যাঁ পুরোটাই দেখা যাওয়ার কথা, মানে আমি তো ক্যামেরায় তাই দেখতে পাচ্ছি। ঠিক আছে আমি অতটা রিজন বাদ দিলাম, আমি এখানে একটু ছোট করে আসছি। তো ধরো এটা একটা থ্রি ফেজ লোড, এটা একটা থ্রি ফেজ লোড, আর এটা একটা থ্রি ফেজ লোড। এর যা ভ্যালু, এই আর্ডের তাই ভ্যালু, এটারও তাই ভ্যালু সিম্পলি। এবং এর যার জন্য এটাকে আমি বলছি ব্যালেন্সড লোড। ব্যালেন্সড লোড এর কনসেপ্ট হচ্ছে দেখো তিনটে রেজিস্ট্যান্স এর ভ্যালু সমান। এবার তিনটে ফেজ থেকে আমি যদি এটা কানেক্ট করি তাহলে দেখো এ যতটা কারেন্ট আনবে, এও ততটা কারেন্ট কনজিউম করবে, এও ততটা কারেন্ট কনজিউম করবে। আমি কি করছি, আমি এইটাকে বলছি আমার নিউট্রাল পয়েন্ট এন, নিউট্রাল লাইন। আর তিনটে লোডকে আমি তিন দিকে কানেক্ট করছি। অর্থাৎ সেটা কিভাবে না, আমাকে ওয়াট মিটারটা যখন, দেখো ওয়াট মিটারটা তো দুটো কয়েল আছে, একটা ওয়াট মিটার কি আছে, একটা তোমার আছে পোটেনশিয়াল কয়েল, এই সরি একটা কারেন্ট কয়েল, আর একটাকে আমি বলছি পোটেনশিয়াল কয়েল। পোটেনশিয়াল কয়েলটাকে আমি একটু মানে পোটেনশিয়াল কয়েলের সাথে তো হাই রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, তাহলে আমি ছবিটাকে এইভাবে আঁকলাম। অর্থাৎ দেখো এটা একটা ওয়াট মিটার, ঠিক আছে, অ্যাজ সেম আরেকটা ওয়াট মিটার আমি আঁকছি যেটা কিনা এইভাবে। ঠিক আছে তো আমি এই যে দুটো ওয়াট মিটার আসছি, ওয়াট মিটার দুটোকে কি করে কানেক্ট করব, না দেখো এই যে কারেন্ট কয়েল উপরে যে ওয়াট মিটারটার কারেন্ট কয়েলটা ছিল সেটা একদম ডাইরেক্ট এইভাবে কানেক্টেড করলাম। অর্থাৎ এটা আমার আর ফেজ, আর ফেজ থেকে যে লাইনটাতে আমি প্রথম লোডটাই নিয়ে যাব, ঠিক আছে সেই লোডটাতে নিয়ে আসছি একদম আর ফেজ থেকে কারেন্ট কয়েল ভায়া করে। আর কি করছি না, এই যে লোডটা আছে আমি এটাকে কানেক্ট করছি এই জায়গাটা। ভালো করে দেখে না বুঝতে পারলে কিনা আমি কোথায় কোথায় লাগিয়েছি। অর্থাৎ মনে করো এইটা আমার আর ফেজটা আছে, এইটা আমার ওয়াই ফেজ, এটা আমার মনে করো ব্লু ফেজ। তো এইটা মনে করো আমি বিতে কানেক্ট করেছি, ঠিক আছে। তো আমি এই যে বিতে কানেক্ট করেছি, বিতে কানেক্ট করার সময় আর কি করেছি না, এই বিতে কানেক্ট করেছি যেটা, যে এর পোটেনশিয়াল কয়েল যেটা আছে বেসিক্যালি, এই পোটেনশিয়াল কয়েলটাকে নিয়ে আমি এই বি ফেজটা কানেক্ট করেছি। কারো এই জায়গাটা বুঝতে অসুবিধা নেই আশা করি, একটু বলবে। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াট মিটার ওয়ান, W1। ওয়াট মিটার টু কে আমি কি করে কানেক্ট করছি, ওয়াট মিটার টু কে আমি কানেক্ট করছি এইভাবে, দেখো এর যে কারেন্ট কয়েলটা আছে সেই কারেন্ট কয়েলটাকে আমি এইখানে কানেক্ট করে দিলাম পরের ফেজটায়। দিস ইজ মাই ওয়াই, ঠিক আছে। এবং পোটেনশিয়াল কয়েলটাকে দেখো আমি প্লেস করলাম এই জায়গাটা, একই জায়গায়, এবং এটাকে আমি বলছি ওয়াট মিটার টু। দেখো এই অ্যারেঞ্জমেন্টটা কারো বুঝতে প্রবলেম আছে কিনা একটু বলবে। আরেকবার বলছি আমি, আমার আর ওয়াই বি তিনটে লোডের সঙ্গে ধরো আমি মনে করো ওয়াট মিটার গুলো নেই, সাপোজ মনে করো যে ওয়াট মিটার তো আমি রাখছি না সিস্টেমে, সেক্ষেত্রে কি করছি, এই লোড এই ওয়্যারটা দেখো ডাইরেক্ট আর থেকে কানেক্টেড হবে, এই ওয়্যারটা ডাইরেক্ট ওয়াই থেকে কানেক্টেড হবে, এবং এই ওয়্যারটা ডাইরেক্ট বি থেকে কানেক্ট হবে। আর ওয়াই বি যদি আমার এই স্টার কানেকশন থাকে আমার নিউট্রালকে কানেক্ট করা দরকারই নেই, এখন সিম্পলি থ্রি ফেজ থ্রি ওয়ারে আমি নিয়ে যাচ্ছি, থ্রি ফেজ ফোর ওয়ার আমার নট নিডেড, নিউট্রাল পয়েন্টটাকে কানেক্ট করা দরকার নেই। আর ওয়াই বি আমি এইভাবে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার কানেক্ট করার সময় আগে আগে কি করছি, যখন ওয়াট মিটার গুলোকে লাগাতে হবে ওয়াট মিটারের কারেন্ট কয়েলটাকে নিয়ে যাচ্ছি দেখো এটার ভেতর দিয়ে, এবং এই কয়েলটার ভেতর থেকে নিয়ে যাচ্ছি এটার ভেতর দিয়ে। আমি যদি এখন দাবি করি যে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা মনে করো আমার আইআর, আইআর কারেন্টটা যাচ্ছে এটার ভেতর দিয়ে, অর্থাৎ এই ওয়াট মিটারের কারেন্ট কয়েলটার ভেতর দিয়ে, আর এইটা মনে করো ওয়াই ফেজ, তাহলে ওয়াই ফেজের কারেন্টটা মনে করো আই ওয়াই, সেইটা কিনে যাচ্ছে এর ভেতর দিয়ে। সবাই ক্লিয়ার বুঝতে প্রবলেম নেই আশা করি। দ্বিতীয় হচ্ছে যে দেখো এইখানে যে ভোল্টেজটা পড়েছে এইটার অ্যাক্রসে যে
পোটেনশিয়াল ডিফারেন্সটা পড়েছে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কত দেখো, ভোল্টেজটা খেয়াল করে দেখো, এই দিকটায় আছে আর, আর এদিকটায় আছে দেখো বি, তাহলে ভি আর বি, তাই না? অর্থাৎ থ্রি ফেজের আর ফেজের সঙ্গে বি ফেজের অ্যাক্রস দেখো ভোল্টেজ কয়েলটা লাগালো, আর কারেন্টটা দেখো আই আর, যে পথে কারেন্ট যাচ্ছে সেই দিকে আই আর লাগালো। কারো বুঝতে প্রবলেম নেই এই ভি আর বি আর আই আরটা? তাহলে তোমরা যদি না বুঝতে প্রবলেম থাকে তাহলে বলো তো ডাব্লিউ টু ভেতর দিয়ে কত, আইআরটা প্রবলেম এই তো। ধরো তোমার, আচ্ছা ধরো তোমার মনে করো ওয়াট মিটারটা নেই, সাপোজ মনে করো ওয়াট মিটারটা নেই, ওয়াট মিটার যদি না থাকে তাহলে আর ফেজ থেকে যে কারেন্টটা ও ড্র করছে সেটাই তো আইআর। ওয়াট মিটার যদি না থাকে তাহলে ওয়াই ফেজ থেকে যে কারেন্টটা করছে সেটাই তো আই ওয়াই, মনে করো। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবং আমি আমার কারেন্টটা তো ডাইরেক্ট আছে আর ভোল্টেজটা বলছি, ভোল্টেজটা আর বি কেন সেটা বোঝা গেছে সবার। তাহলে এর অ্যাক্রসে এই ওয়াট মিটারের ভেতর দিয়ে যদি আই, এই কয়েল দিয়ে আই আর কারেন্ট পাস করে আর এর ভেতর দিয়ে যদি ভি আর বি এর অ্যাক্রসে এসে দাঁড়ায়, অ্যাকর্ডিংলি সেম যদি আমি এই ওয়াট মিটারটা ধরি তাহলে এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখো, আই ওয়াই কারেন্টটা এই কারেন্ট এর ভেতর দিয়ে পাস করছে আই ওয়াই, আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ পড়েছে বলো তোমরা, তোমরা বলো কত ভোল্টেজ পড়েছে? ভি ওয়াই বি, ভি ওয়াই বি, ভি ওয়াই বি, এক্স্যাক্টলি। ভি ওয়াই বি ভোল্টেজটা আমার এর অ্যাক্রসে পড়েছে, তার মানে একটা ওয়াট মিটারে আমার যে রিডিংটা আমি পাবো সেটা হচ্ছে বেসিক্যালি আই আর ইন্টু ভি আর বি, আর একটা ওয়াট মিটারের অ্যাক্রসে যেটা পাবো সেটা হচ্ছে আই ওয়াই ইন্টু ভি ওয়াই বি। কিন্তু এদেরকে কিন্তু কখনোই বলো সবগুলো ব্যালেন্স লোড, ব্যালেন্স লোড একদম, যদি ব্যালেন্স লোড, ব্যালেন্স লোড কি ব্যালেন্স লোড নয় সেটা আমরা পরে আসছি। অ্যাকচুয়ালি ব্যালেন্স লোড হলে আই আর আর আই ওয়াই এর ভ্যালু টেকনিক্যালি সেম হয়, তুমি ওটাই বলতে চাইছো আই থিঙ্ক। যদি ব্যালেন্স লোড হয় তাহলে আই আর এর যা ভ্যালু হবে আই ওয়াই দুটো সমান হবে, অর্থাৎ আই আর ইকুয়াল টু আই ওয়াই হবে, করবো ওটা আমরা একটু পরে করবো, আসছি ব্যালেন্স লোড আছে কিন্তু। তো আমার বক্তব্যটা হলো যে আমার, আমি কি করবো এক্ষেত্রে, যে আমি মানে আমি যেটা বলতে চাইছি আমি যখন এই ধরনের মানে এটা করব তখন আমাকে প্রথমে আগে একটা জিনিস ভাবতে হবে যে আমার কিন্তু আই আর বা আই ভি ওয়াই বি যেটা আমি বলছি সেটা কিন্তু কখনোই এরা স্কেলার কোয়ান্টিটি নয় যে একদম এটাকে এটাকে ডাইরেক্ট গুণ করে দেবো, আগেই বলছি এরা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যদি এটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে থাকে তাহলে আমাকে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ প্রথমে কি করতে হবে এটা ফেজার ডায়াগ্রাম আমাকে আঁকতে হবে এই টোটাল সিস্টেমটা, কারণ ফেজার ডায়াগ্রাম আমি যতক্ষণ না আঁকবো তার আগে আমি বুঝে উঠতে পারবো না যে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত বা না উচিত। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই ওয়াট মিটারের যে রিডিং ডাব্লিউ ওয়ান সেই রিডিংটা কত হবে, এই ভোল্টেজের সঙ্গে এই কারেন্ট তো আমি গুণ করবো, ঠিক আছে ডাইরেক্ট গুণ করতে পারবো, দেখো ডাইরেক্ট গুণ করতে পারবো না যতক্ষণ না আমি ওদের ভেতরটা অ্যাঙ্গেলটা বুঝতে পারছি, কারণ এরা কিন্তু ভেক্টর। সাপোজ তোমার ভোল্টেজটা এদিকে আর কারেন্টটা এদিকে, তুমি ডাইরেক্ট ভি ইনটু আই করতে পারবে? পারবে না। আমরা কি করি এখানে যে একটা অ্যাঙ্গেল থিটা হয় তখন আমরা বলি ভি আই কস থিটা, তাই বলি না? অর্থাৎ আমাকে একটা যখন গুণ করবো ভি আর আই কে যখন গুণ করবো শুধু ওটা জানলেই হবে না, এদের ভেতরকার মাঝখানের এই অ্যাঙ্গেল কত সেই অ্যাঙ্গেলটাও আমাকে জানতে হবে, যে অ্যাঙ্গেলটা কত। তাহলে যদি ওই অ্যাঙ্গেলটা জানতে হয় সিম্পলি তাহলে কিন্তু আমাকে এই টোটালটার ফেজার ডায়াগ্রামটা আমাকে আগে আঁকতে হবে। তোমরা সবাই খাতায় এইটুকু এঁকে নিয়েছো? যদি না এঁকে নিয়ে থাকো আমি 2 মিনিট টাইম দিচ্ছি, আগে এটা এঁকে নাও। আঁকা হয়ে গেলে বলো যে স্যার আমি, স্যার আমি 2 মিনিট পরেটা মুছছি, তারপর আমি পরেরটায় যাবো। এঁকে নাও, দরকার হলে 2 মিনিট সময় নাও, দেখে নাও। কিছু না, তিনটে লোড আঁকো আর একটাই, এটাকে এইভাবে পাস করো আর এটাকে এখানে ইয়ে করো, আর কিছু লাগবে না, কারণ আমি এটা মুছে দেবো বলি তোমার খাতা। ওকে স্যার, ওকে মুছি তাহলে আমি। বেশ, এটা তোমাদেরকে যে স্লাইডটা শেয়ার করা আছে ওর মধ্যেও রয়েছে আই থিঙ্ক। বেশ, আমাদেরকে কি কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে। এবার এই ফেজার ডায়াগ্রাম আঁকার সময় অনেকগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। প্রথম জিনিস কি মাথায় রাখতে হবে, না আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লোড, ওই যে লোডটা ছিল সে লোডের একপাশে কত কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছিল। ধরো এই যে লোডটা ছিল, এরকম তো লোডটা ছিল, তো দেখো এইটা ছিল নিউট্রাল পয়েন্ট এন,
আর এইখানটা এসে ধর পড়ছে ভি আর, মানে আর ভোল্টেজ এসে পড়ছে আর, তাহলে এই এর একপাশে কত ভোল্টেজ পড়েছে না ভি আর এন, দেখো রেড আর টু নিউট্রাল, এই এই ভোল্টেজটা এর একপাশে পড়েছে, এই লোডের একপাশে কত পড়েছে না ভি ওয়াই টু নিউট্রাল, আর এই লোডের একপাশে কত পড়েছে দেখো ভি বি টু নিউট্রাল, তাই না? উইথ রেসপেক্ট টু নিউট্রাল সবার অ্যাক্রসে ভোল্টেজ গুলোতে পড়েছে। আমি ওয়াট মিটার কিরকম লাগিয়েছিলাম সেটা উদ্দেশ্য না, ওয়াট মিটারটা যখন লাগিয়েছিলাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখবে ওয়াই বি, মানে একটা উপরটা ছিল আর বি আর নিচেটা ছিল ওয়াই বি, এরকম লাগিয়েছিলাম। ওয়াট মিটারটার কথা আমি বলছি না, আমি বলতে চাইছি লোড গুলো কিরকম করে কানেক্টেড। দেখো এটা তোমাদের আগের দিনও বলেছিলাম যে ধরো তোমার বাড়ির পাশ দিয়ে কিরকম ভাবে তার গুলো গেছে, এইটা মনে করো নিউট্রালের তার, এইটা মনে করো, এইটা মনে করো ফেজের তার, মনে করো এইগুলো ফেজের তার ছিল, এটা আর এটা ওয়াই এটা বি। এবং বলেছিলাম যে ধরো তোমার বাড়িতে কোথায় কানেকশন দিয়েছে না, এইটা মনে করো তোমার বাড়ি, নিউট্রাল থেকে একটা কানেকশন দিয়েছে আর আর ফেজ থেকে একটা কানেকশন দিয়েছে। তোমার পাশের বাড়িকে কোথা থেকে কানেকশন দিয়েছে না, ওয়াই ফেজ থেকে একটা দিয়েছে, নিউট্রাল থেকে একটা দিয়েছে। তো দেখো টেকনিক্যালি এই জিনিসটাই দাঁড়াচ্ছে, এইটা মনে করো তোমার বাড়ি আর আর এন এর মধ্যে কানেক্টেড, এইটা মনে করো তোমার পাশের বাড়ি, ওয়াই আর এন এর মধ্যে কানেক্টেড, তাই না? অর্থাৎ যে যে ভোল্টেজটা পাচ্ছে আমি সেইটা বলছি। তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লোড একটা আর এন পেলো, একটা ওয়াই এন পেলো, একটা বি এন পেলো। আমি যদি প্রথম জিজ্ঞাসা করি যে বলো তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, কত এর মধ্যে ফেজ ডিফারেন্স বলো কেউ, এই প্রত্যেকটার মধ্যে অর্থাৎ আর এন ওয়াই এন এবং বি এন এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এক্স্যাক্টলি। তাহলে যদি 120 ডিগ্রি হয় তাহলে আমি ওদেরকে এইভাবে প্রথমে প্লেস করছি, ধরো বেঁকিয়ে ধরো প্লেস করলাম আমি, এত বড় করলে হবে না, একটু ছোট করতে হবে। ধরে নিচ্ছি তিনটে ভোল্টেজই মোটামুটি সেম আছে, এটা তোমার ধরো মনে করো, আমি কথা কথা বলছি, ধরো এটা মনে করো তোমার আর এন, ঠিক আছে, এটা মনে করো তোমার ভি বি এন, এটা মনে করো তোমার ভি ওয়াই এন। তো মনে করো এই ফরম্যাটে মোটামুটি মনে করো তোমার তিনটে ফেজ এভাবে কানেক্টেড। এবং দেখো আমি ধরে নিচ্ছি যে তোমার এই যে তিনটে কানেক্টেড, এবার এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, দেখো এর ভেতর দিয়ে আই আর কারেন্ট যাচ্ছে, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে তোমার ধরো আই বি, আর এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে ধরো মনে করো আই ওয়াই। এবার যদি আমি বলি যে আচ্ছা এই যে আর এন এবং এর ভেতর যে কারেন্ট যাচ্ছে আই, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, তো এটা যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয় তাহলে তো বুঝতেই পারছো যে যেদিকে তোমার ভোল্টেজ থাকে, যদি এটা ভি আর এন হয় তাহলে আই আরটাও ওর সাথে ওর উপর দিয়ে যাবে, যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয়। আমি ধরে নিচ্ছি আমার সার্কিটটা পিওর রেজিস্টিভ না, তাহলে ভি আর এন যেদিকে থাকবে আই আর কোন দিকে থাকবে, একটু ল্যাগ করে থাকবে। তো মনে করো আই আরটা এইদিকে রয়েছে, আই আর ওর সাথে একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল করে আছে, বললাম অর্থাৎ ভি আর এন যেদিকে তার সাথে ওর ভেতর দিকে কারেন্টটা যাচ্ছে মনে করো একটু ল্যাগিং রয়েছে, অর্থাৎ একটু রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাক্টেন্স আর এল সার্কিট রয়েছে যেটা মনে করো। তো আমার একটুখানি ল্যাগ করে আছে, থিটা অ্যাঙ্গেল ল্যাগ করে আছে, এবং এর জন্য যতটা ল্যাগ করে আছে, এর জন্য ততটা ল্যাগ করে আছে, এর জন্য ততটা ল্যাগ করে আছে, অর্থাৎ তিনটের সাথেই তাদের যে নিজেদের কারেন্ট গুলো থিটা ডিগ্রি করে ল্যাগ করে আছে, ঠিক আছে? যদি এইটা মাথায় থাকো তাহলে আর এন যদি তোমার এইটা হয়, হ্যাঁ, তাহলে আমি দেখো ধরে নিতে পারি যে আই আর টা কোন দিকে হবে, আই আর টাকে আমি রেড কালারে আসছি, না হলে দাঁড়া তো রাস্তাটা ইয়ে করে নিই, আচ্ছা একটা কাজ করি, আর আর ফেজটাকে আমি এইদিকে দিই, তাহলে আমার আঁকতে সুবিধা হবে, কারণ হচ্ছে নিচের দিকটা খালি আছে, তো আমি একটু ঘুরিয়ে দিলাম, হ্যাঁ জিনিসটাকে, আচ্ছা এইটাকে আর এন করে দিলাম, এটাকে বিএন করে দিলাম, এটাকে ওয়াই এন রইলো, এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি নিচের জায়গাটা আমার লাগবে থাকতে, ওই জন্য। তো মোট কথা তিনটের মধ্যেই 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। এবার এইটা যদি ভি আর এন হয় তাহলে তার সাথে আই আর কি অ্যাঙ্গেলে থাকবে, তা আই আর টা মনে করো এরকম একটা অ্যাঙ্গেল করে আছে, এইটা মনে করো আই আর, কত অ্যাঙ্গেল করে আছে না দেখো থিটা অ্যাঙ্গেল করে আছে,
বোঝা গেছে? ঠিক সেরকম এইটা যদি ওয়াই এন হয় তাহলে দেখো ওর সাথে ওর যে নিজের কারেন্টটা অর্থাৎ আই ওয়াই যেটা সেটাও দেখো একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাই না? একইভাবে ভিবিএন যেটা তার সাথে নিজের যে ওর যে নিজের কারেন্ট আইবি দেখো ওটাও একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। জাস্ট এই ফিগারটা ভাবো যে প্রত্যেকটা ভোল্টেজ তার কারেন্টের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার নিজেরা ভাবো যে এইটা যদি ভিআরএন হয় তাহলে তার নিজের কারেন্ট আইআর জাস্ট থিটা ডিগ্রি ল্যাগ করে আছে। এইটা যদি ভি ওয়াইএন হয় তাহলে ওয়াইটাও পিছন দিকে ল্যাগ করে আছে। ওটা যদি ভিবিএন হয় আইবিটা একটু জাস্ট পিছন দিকে ল্যাগ করে আছে। কারো বুঝতে তো অসুবিধা নেই, খাতায় অবধি এঁকে ফেলো। যতটা আমি এঁকে যদি না বুঝতে অসুবিধা থাকে তাহলে খাতায় যতটা এঁকেছি সেদিন এঁকে ফেলো। এটা ঠিক আছে? এবার একটা জিনিস ভাব দেখো, আচ্ছা এইখানে আমি কত ভোল্টেজ দিয়েছিলাম? ধরো এখানে এটা যদি আমার নিউট্রাল পয়েন্ট হয়, ধরো এটা আমার নিউট্রাল পয়েন্ট, হ্যাঁ এটা আমার নিউট্রাল পয়েন্ট, তাহলে এইখানে আমি দিয়েছিলাম ভি আর এন, তাই তো? এই লাইনটায় চার্জ করেছিলাম ভি আর এন, আর এই লাইনটায় চার্জ করেছি দেখো ভি ওয়াই এন। তাহলে আচ্ছা এই টোটাল মডিউলটার অ্যাক্রসে কত ভোল্টেজ পড়েছে? এই টোটাল মডিউলটার অ্যাক্রসে না দেখো ভি আর এন মাইনাস ভি ওয়াই এন, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ফেজ টু ফেজ ভোল্টেজ, মানে আরো স্পেসিফিক্যালি বললে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে আমার বাড়ির পোলের কানেকশন গুলো ধরো এরকম ছিল, সাপোজ এটা ছিল আমার নিউট্রাল লাইন, এইটা ছিল আমার আর ফেজ, ওয়াই ফেজ আর ব্লু ফেজ। আমি বললাম যে আমার বাড়িতে কানেকশনটা দিয়েছে হাউস ওয়ানে কানেকশন দিয়েছে কোত্থেকে, নিউট্রাল থেকে একটা লাইন দিয়েছে আর আর ফেজ থেকে একটা লাইন দিয়েছে। আমার পাশের বাড়িতে কানেকশন দিয়েছে এখান থেকে একটা, এখান থেকে একটা, হ্যাঁ সরি এই নিচের নিচের লাইনটা থেকে দিয়েছে, ওয়াই ফেজ থেকে ধরো ওকে দিয়েছে। তোমাদেরকে গতদিন বলেছিলাম যে এই ভোল্টেজটা কি, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এটা 230 ভোল্ট। আর আরেকটা বলেছিলাম লাইন টু লাইন ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজের সাথে এই লাইনের ভোল্টেজের যে ডিফারেন্স এই টোটালটা, এটাকে আমি কি বলেছিলাম না লাইন ভোল্টেজ, যার ভ্যালুটা কত হয় 230 ইন্টু √3, প্রায় তোমার 415 ভোল্টের কাছাকাছি হয়। 415 তো না, ওই 400 ভোল্টের কাছাকাছি হয়, তাই তো বলেছিলাম। এইটাকে বলেছিলাম লাইন ভোল্টেজ ভিএল, আর এইটাকে বলেছিলাম ফেজ ভোল্টেজ ভিপি, যেখানে ছিল ভিএল ইকুয়াল টু √3 ইন্টু ভিপি। খেয়াল আছে ওটা? আমার বক্তব্যটা হচ্ছে তাহলে এই এইটা হচ্ছে ফেজ ভোল্টেজ ভিআরএন, এইটাকে আমি বলছি ফেজ ভোল্টেজ দেখ উইথ রেসপেক্ট টু নিউট্রাল। আর যদি আমি এইখান থেকে এইখানে টোটালটাতে ধরি, ওটা দেখো লাইন ভোল্টেজ, যেটা কিনা আগে তোমরা আগে যে ছবিটা একবার খোলো, ছবিটা জাস্ট খোলো, খুলে দেখো ওয়াট মিটার কত ভোল্টেজের অ্যাক্রসে পেয়েছে। দেখো ওয়াট মিটারের একটা পয়েন্ট ছিল ভি আর বি আর আরেকটা পয়েন্ট ছিল ওয়াই বি, তাই না? আর বিটা কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ, কোনটা বলো? আর বি অর্থাৎ আর এর সঙ্গে বি এর ভোল্টেজের ডিফারেন্স, এটার সঙ্গে এটার, এটা বুঝতেই পারছো এটা কি লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? লাইন ভোল্টেজ, এক্স্যাক্টলি লাইন ভোল্টেজ ভিএল, যেটা তোমার ওয়াট মিটার যে ভোল্টেজ পাচ্ছ সেটা লাইন ভোল্টেজ ভিএল আর এর সঙ্গে বিএল। তাহলে আমাকে যদি দেখতে হয় যে আচ্ছা তাহলে এই আর আর এই হচ্ছে মনে করি আমার ওয়াই, বা এইটা যদি আর হয় মনে করি এইটা হচ্ছে আমার বি, তাহলে আচ্ছা এই আর থেকে বি এইটার মধ্যে যে ভোল্টেজটা পড়ে সেটা কত, যদি প্রশ্ন করি কত তার ভ্যালু কত, তখন উত্তরটা আসবে যে এর যদি আমি এই টোটালটা ধরি তাহলে আসবে ভি আর এন মাইনাস ভি ওয়াই এন। অর্থাৎ জিনিসটা আমার এরকম দাঁড়াবে যে ভি আর বি এর ভ্যালুটা হচ্ছে এরকম ভি আর এন মাইনাস, মানে এগুলো সব ভেক্টর ভেক্টর সমান, হ্যাঁ ভি আর এন মাইনাস ভি বি এন, ভি আর বি ইকুয়াল টু আসছে দেখো এই এই ভোল্টেজটা মানে এই উপরে ভোল্টেজটা এই ভোল্টেজ বলতে টোটাল ডিফারেন্স, তাই তো এটা বুঝতেই পারছো? এইটাকে আমি এভাবেও লিখতে পারি ভি আর এন প্লাস
মাইনাস অফ ভিবিএন লিখতে পারি না? অর্থাৎ ভিআরএন এবং ভিবিএন এর ভেক্টর সামেশন, মানে এইখানটা হচ্ছে আমি প্যারালালোগ্রাম ল লাগাবো। প্যারালালোগ্রাম লটা লাগাবো, দেখো এইটা যদি আমার ভি ভিবিএন হয় তাহলে ভি মাইনাস বিএন কোনটা? আই থিঙ্ক দিস ওয়ান, দেখো যতটা এর লেন্থ ঠিক ততটা আমি এদিকে লেন্থ নিচ্ছি। এইটা দেখো মাইনাস অফ ভিবিএন, তাই না? যেদিকে প্লাস ভিএন তার উল্টো দিকে মাইনাস ভিবিএন, আরো বুঝতে অসুবিধা নেই এটা আশা করি। আমার ক্যামেরাটা আবার অফ হয়ে গেছে, দাঁড়াও। তাই তো ভিবিএন। তাহলে যদি আমি আমি দেখতে চাই যে আচ্ছা তাহলে এই ভিআরএন হচ্ছে এইটা আর মাইনাস ভিবিএন হচ্ছে দেখো এইটা, তাহলে এদের যে ভেক্টর সামেশন সেটা কিনা ভিআরবি, তাহলে সেটা কি করে হবে? না আমাকে এখানে একটা প্যারালালোগ্রাম টানতে হবে, অর্থাৎ এই আর এই। স্যার হ্যাঁ বলো। একটা প্রশ্ন করছি স্যার, ভিআরবি সমান ভিআরএন মাইনাস ভিবিএন কেন হলো? এটাও তো হতে পারতো ভিআরএন প্লাস ভিবিএন, এটা বুঝতে পারলাম না আমি। আচ্ছা ধরো আমি তাহলে আমি তাহলে এই যে এই যে এই জায়গাটা মুছছি একটু, হ্যাঁ না মুছে বোঝাতে পারবো না, এই জায়গাটা একটু মুছছি তাহলেই হবে, বেশি জায়গাটা লাগবে না। আচ্ছা মনে করো এটা একটা কন্ডাক্টর আছে, এবার এটা একটা রেজিস্টার আছে, তার এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি এ, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি বি, তাহলে এর একপাশে কত ভোল্টেজ হয়? ভি এ মাইনাস বি হয় নাকি ভি মানে ভি এ মাইনাস ভিবি হয় নাকি ভি এ প্লাস ভিবি হয়, তাই হয় না? হয় কি না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হয়। তাহলে ফাইন্ড আউট দিস, এটা ধরো আর টু এন এর রেসপেক্টে এই পয়েন্টে ধরো পড়ছে ভি আর এন ভোল্টেজ, আর এই পয়েন্টে ধরো পড়ছে ভি বি এন ভোল্টেজ, তাহলে কেন ভি আর এন মাইনাস ভি বি এন হবে না বলো? এই টোটালটার অ্যাক্রসে কতটা পড়েছে? তো ঠিক পয়েন্ট আছে টু স্যার, পয়েন্ট বুঝে গেছো? আরেকজনটা হুম হুম ওকে, তাহলে আমি যেটা করতে চাইছি দেখো ভিআরবিটাকে আমি ড্র করতে চাইছি, ভিআরবিটাকে আমি কিভাবে ড্র করব? তাহলে ভিআরবিকে যদি ড্র করতে হয় সেটা হচ্ছে ভিআরএন প্যারালালোগ্রাম ল উইথ মাইনাস ভিবিএন, মাইনাস ভিবিএন কে আমরা ড্র করে ফেলেছি কারণ এদিকটা যদি প্লাস ভিবিএন হয় তাহলে এদিকটা হচ্ছে মাইনাস ভিবিএন, এবং সেখান থেকে একটা প্যারালালোগ্রাম ড্র করে আমরা যেটা পাচ্ছি আলটিমেট দেখো দিস ইজ মাই ভিআরবি, রাইট? কারো বুঝতে অসুবিধা হলে বলো এই ভিআরবিটা কি করে এলো, সিম্পল। আচ্ছা এইটাতে কোনো সমস্যা নেই, ভিআরবি ইকুয়াল টু ভিআরএন মাইনাস ভিবিএন কোনো সমস্যা নেই, যেটা আমাকে ও একটু আগে বললো সেটা বুঝেই গেছো, কারণ এই পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিআরএন আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিবিএন, সরি এইটা ভিবিএন, তাহলে এই টোটালটা এই টোটাল মডিউলটার একপাশে কত ভোল্টেজ পড়েছে এইটা আর এইটা নিয়ে? সেইটা হচ্ছে ভিআরএন দেখো মাইনাস অফ ভিবিএন এইটা, অর্থাৎ কিনা এটাকে আমি লিখতে পারি মাইনাস থেকে আমাকে লিখতে পারি প্লাস অফ মাইনাস ভিবিএন, এটা এই আকারেও লিখতে পারি এইটা প্লাস এইটা। বাট এই ভিআরএন তো আমাদের ড্র করাই আছে, মাইনাস ভিবিএনটা কোত্থেকে পাবো? না উপরে যদি উপরের দিকে প্লাস ভিবিএন হয় তাহলে ওই একই লেন্থে নিচের দিকে টানলে সেটা হচ্ছে মাইনাস ভিবিএন, মাইনাস ভিবিএনটাকে আমি এইখানটায় লিখি না, হচ্ছে এইটা হচ্ছে তোমার ধরো মাইনাস অফ ভিবিএন, তাহলে ভিআরএন পেয়ে গেছো ভি মাইনাস ভিবিএন পেয়ে গেছো। এবার যোগ মানে কি? প্যারালালোগ্রাম ল কাজে লাগাও, ভেক্টরে লাগিয়ে দিলে দেখো দুটো অ্যাডিশন পাচ্ছ, দিস ইজ ইউর ভিআরবি, বুঝতে অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে ভিআরবি যেভাবে আমরা পেলাম আমরা একই ভাবে দেখো এই এইটা হচ্ছে ভিআরএন আর এইটা হচ্ছে ভিওয়াইএন, তাহলে এই এদেরটা কি করে পাবো আমি? এই একই ভাবে পাবো না, সেটা হচ্ছে যে ভি আর ওয়াই সেইটা হচ্ছে দেখো ভি আর এন গেল, ও ভি আর ওয়াই লাগবে না, ভি ওয়াই বি লাগবে, ভি ওয়াই বি লাগবে, ভি ওয়াই বি, ভি ওয়াই বি ভ্যালুটাকে তাহলে আমি এভাবে বলতে পারি যে ভি ওয়াই এন মাইনাস ভি বি এন, এরকম আকারে বলতে পারি একই ভাবে, এটাকে ওই আগের মতোই লিখছি ভি ওয়াই এন প্লাস মাইনাস অফ ভিবিএন, তাহলে মাইনাস অফ ভিবিএন টা অলরেডি ড্র করা আছে,
আর দিস ইজ মাই ভি ওয়াই এন, তাহলে ভি ওয়াই বি ভ্যালু কত? না দেখো এই দুটোর প্যারালালোগ্রাম, এইটা যেটাকে আমি বলছি ভি ওয়াই বি। খাতায় সবাই ড্র করে নাও, কোনো কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে একটু বলবে। সবার ড্র করা হয়ে গেছে খাতা এটা? ওকে, যদি ড্র করা হয়ে গিয়ে থাকে তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন করি। আমি এই দিকের পার্ট গুলো মুছছি, ঠিক আছে? তার কারণটা হচ্ছে তোমাদের একটা জিনিস আমার জিজ্ঞাসা করার, সেটা কি? সেটা হচ্ছে যে দেখো ভি ওয়াই ডি আর ভি ওয়াই এল, জাস্ট এই দুটোকে একটু ভাবো। ভি ভি ওয়াই বি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি লাইন ভোল্টেজ ভি এল, হ্যাঁ এটাকে বলছি আমি লাইন ভোল্টেজ। আর ভি ওয়াই এন যেটা, সেটাকে দেখো বেসিক্যালি ফেজ ভোল্টেজ। দুটোর মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে সিম্পলি ভি ওয়াই বি ইকুয়াল টু রুট থ্রি অফ ভি ওয়াই এন, অর্থাৎ এটা হলো রুট থ্রি টাইমস বেশি। এটা তো ম্যাগনিটিউডের দিক দিয়ে, সেই কারণে দেখো ভি ওয়াই বিটা, ভি ওয়াই এনটা ছোট আর ভি ওয়াই বিটা রুট থ্রি দিয়ে গুণ হয়েছে, অর্থাৎ বড়। দেখো এটা ছোট, এটা বড়। এটা যদি 230 ভোল্ট হয়, এটা দেখো 400 ভোল্ট হয়। একটা ফেজ ভোল্টেজ, একটা লাইন ভোল্টেজ। খেয়াল করে দেখো এই ব্লু কালারের দেখো এগুলো ছোট আর এই ব্ল্যাক কালারের গুলো দেখো বড়। অর্থাৎ এইটা যদি 230 ভোল্টেজ হয় তাহলে এইটা তোমার হচ্ছে 400 ভোল্টেজ, অর্থাৎ লেন্থে বড় আছে। এটা তো গেল ম্যাগনিটিউডটা। হোয়াটস অ্যাবাউট দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হয়? না বলছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি হয়। এটা তোমরা যদি এর ম্যাগনিটিউড বা এই মানে এটা 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 খুঁজে পাওয়া খুব একটা শক্ত নয়, মানে তোমার ওই ভেক্টর ক্যালকুলেশন থেকেই পাওয়া যায় এটা। মানে একটা ওয়েব ফর্ম তো তোমার ধরো এরকম ভি সাইন ওমেগা টি, একটা হচ্ছে ধরো ভি সাইন ওমেগা টি প্লাস 120, আর একটা হচ্ছে ওমেগা টি মাইনাস 120, তাই তো? এইটা হচ্ছে এদের ফেজ ভোল্টেজ গুলো ছিল। এবার যদি দুটোর মধ্যে যদি লাইন ভোল্টেজটা বার করতে চাও, মানে ওমেগা টি আর 120 ওমেগা এদের মধ্যে যদি নিয়ে আমি টোটাল লাইনটা বের করতে যাই, তার সঙ্গে এর অ্যাঙ্গেলটা দেখবে প্রায় 30 ডিগ্রি মতো হয়। ওটা সে বড় ভেক্টর ক্যালকুলেশন থেকে বেরিয়ে আসে। তো মোটামুটি জেনে রাখো যে একটা ফেজ ভোল্টেজ, একটা লাইন ভোল্টেজ, তাদের মধ্যে অ্যাঙ্গেল থাকে 30 ডিগ্রি, এটা থাকে, ঠিক আছে? ওটাও যেমন 30 ডিগ্রি, তো সেরকম এটাও তো একটা ফেজ ভোল্টেজ, এই লাইন ভোল্টেজ, দেখো এটা একটা ফেজ ভোল্টেজ। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? না দেখো এই অ্যাঙ্গেলটাও হবে 30 ডিগ্রি, তাই না? যেটা বলতে চাইছি যে ফেজ ভোল্টেজ আর হচ্ছে তোমার লাইন ভোল্টেজ, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা সবসময় 30 ডিগ্রি মতো থাকে, এটা হয়েই থাকে, অন্তত আমাদের এই এই ওয়েব ফর্মের জন্য এটা হয়ে থাকে, ঠিক আছে? বা তোমার দরকার নেই, তুমি যদি জ্যামিতিক্যালি দেখো না, এটা ধরো পুরো জ্যামিতিক আকারে আঁকছো, যে তুমি চাঁদা দিয়ে মাপো দেখবে এটা 30 ডিগ্রি হয়েছে। কারণ এই অ্যাঙ্গেল গুলো যদি 120 থাকে, আর যদি পুরো একদম এরকম ছবিটা আঁকতে পারো, তুমি চাঁদা বসিয়ে দেখবে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবেই হবে, একদম মানে মাস্ট হতেই হবে। তো মেজার করে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেল গুলো প্রায় 30 ডিগ্রি করে হয়েছে। তাহলে যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাকে শুধু একটা কথা তোমরা বলবে। আচ্ছা প্রথম ওয়াট আমি এই এই এইটা মুছছি, ঠিক আছে? প্রথম যে ওয়াট মিটারটা ছিল, প্রথম ওয়াট মিটারটা ছিল ওয়াট মিটার ওয়ান, ওয়াট মিটারের ভেতর, ওয়ানের ভেতর দিয়ে কারেন্ট কত গিয়েছিল গো? আই আর, ওর অ্যাক্রসে কত ভোল্টেজ পড়েছিল একটু বলবে? কত পড়েছিল ভি, তো একটা বলো। আরবি আর বি, গুড। আচ্ছা তাহলে এই আই আর এবং আর বি এদের মধ্যে ফেজ ফেজ ডিফারেন্স কত? কত ছবি থেকে দেখো কত হচ্ছে?
ভিআরবি কে খুঁজে নাও, দিস ইজ ইওর ভিআরবি আর আইআর এইটা হচ্ছে এটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমি কালো করে মোটা করলাম, এই অ্যাঙ্গেলটা কত? এই টোটালটা 30 ডিগ্রি আর এইটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি মাইনাস ফাই, 30 ডিগ্রি 30 মাইনাস ডিগ্রি মানে থিটা, এক্স্যাক্টলি। কারো বুঝতে অসুবিধা নেই তো, কেন এর মধ্যে ফেজ ডিফারেন্স 30 ডিগ্রি মাইনাস থিটা হলো? ছবি দেখেই বুঝতে পারছি আমরা যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আর এই এই উপরেরটা থিটা, তাহলে নিশ্চয়ই এই ভিআরবি আর আইআর তাদের ভেতরকার অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার? একইভাবে ওয়াট মিটার টু এরটা একটু বলবে, ওয়াট মিটার টু এর ভেতর দিয়ে কারেন্ট কত ছিল? আই ওয়াই ছিল, দেখো, আর ওর অ্যাক্রসে ভোল্টেজ কত পড়েছিল? ভি ওয়াই বি। তাহলে এদের ভেতরে অ্যাঙ্গেল কত? ছবি থেকে দেখো, তোমরা নিজেরাই বলো, এইটা হচ্ছে তোমার ভি ওয়াই বি আর এইটা হচ্ছে আই ওয়াই, অ্যাঙ্গেলটা কত একটু বলবে? স্যার 30+ থিটা, এক্স্যাক্টলি 30+ থিটা, অর্থাৎ একটা ওয়াট মিটারের যে রিডিং দেবে সে হচ্ছে এই কারেন্ট ইনটু ভোল্টেজ গুণ করবে, তার সাথে কস অফ এইটা গুণ করবে। অপর ওয়াট মিটারটা কি করবে, সে যে রিডিংটা দেখাবে সেটা হচ্ছে আই ওয়াই ইনটু ভি ওয়াই বি, তার সাথে কস অফ এইটা গুণ করবে। কারণ আমি আগেই বললাম যে আমার শুধুমাত্র ভি আর আই জানা হলেই হয় না, ওর ভেতরকার অ্যাঙ্গেলটাও জানতে হয়, দিয়ে আমার ফাইনালি যেটা হয় ভি আই কস থিটা। তা আমার শুধুমাত্র ভি আর আই জেনে গেলেই হবে না, এদেরকে গুণ করলে হবে না, তার কস অফ এটাও গুণ করতে হবে সিস্টেমে, ক্লিয়ার? তাহলে যদি সেইটা হয় তাহলে আমাকে, তাহলে বলো তাহলে ওয়াট মিটার ওয়ান এর রিডিং কত হওয়া উচিত? আমি এটাই মুছে দিচ্ছি, যেটা করলে আমি এরকম ভাবে লিখতে পারি, তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে ডাব্লু ওয়ান যেটা, দ্যাট ইজ নাথিং বাট ইওর ভি আর বি ইন্টু আই আর ইন্টু কস অফ 30 মাইনাস থিটা, আর ডাব্লু টু যেটা ওয়াট মিটার সেকেন্ড ওয়াট মিটার রিডিং, সেটা ভোল্টেজ পাচ্ছিল ভি ওয়াই বি ইন্টু আই অফ ওয়াই ইন্টু কস অফ 30 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? এবার যেটা আমি কথাটা বলছিলাম বারবার, যে আমি কিন্তু ব্যালেন্স লোডের পক্ষ পাচ্ছি। ব্যালেন্স লোড মানে এই ভি ওয়াই আর বি, ভি ওয়াই বি আর ভি আর ওয়াই, সেটাই হচ্ছে টোটালটা সমান। অর্থাৎ যেহেতু ব্যালেন্স লোড হয়, আর ব্যালেন্স লোড আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখতেও থাকবে বা আমার লেখা হয়ে যাওয়ার পর তোমরা লিখবে, ব্যালেন্স লোডের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যাহাই ভি আর বি, ম্যাগনিটিউড গুলো, শুধু ম্যাগনিটিউড গুলো, যাহাই ভি আর বি তাহাই ভি ওয়াই বি তাহাই ভি আর ওয়াই, যাকে আমি বলছি ভি লাইন ভোল্টেজ। আর কারেন্টের ক্ষেত্রে কারেন্ট গুলো সমান, যদি ব্যালেন্স লোড হয় আই আর যতটা কারেন্ট আনবে আই ওয়াই ও ততটা হবে, ওদিক থেকে আই বি ও ততটা হবে। ওটাকে বলতে পারি আই আর ইকুয়াল টু আই ওয়াই ইকুয়াল টু আই বি ইকুয়াল টু আমার সাপোজ এটাকে আমি বলতে পারি আই, একটা ভিএল, আচ্ছা ভিএলই থাক, ভিএল আর একটা হচ্ছে আই। তার মানে জিনিস না, দেখো যদি দুটো এটা এই সবাইগুলো সমান করে দিই তাহলে ডাব্লু ওয়ান এর ভ্যালু দাঁড়ায় ভিএল আই কস অফ থিটা 30 মাইনাস থিটা, আর ডাব্লু টু এর ভ্যালু হয় দেখো ভিএল আই কস অফ 30+ থিটা, তাই না? এত অব্দি খাতায় লিখে নাও, বুঝবো আমি এটা যতটা যা বললাম। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে একটু বলবে, ফেজার ডায়াগ্রামটা যদি প্রবলেম থাকে বা ওদিকে কোনো সমস্যা বা কিছু। লিখে নেওয়া হয়ে গেলে বলবে,
ফেজার ডায়াগ্রামটা মুছছি। হয়ে গেছে একটা লেখা, মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, কারো যদি না হয় তাকে একটু আর রেসপন্স করবে। মুছছি। তাহলে দেখো, আমি বলতে পারি যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু অর্থাৎ দুটো ওয়াট মিটারের রিডিং যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে সিম্পলি দাঁড়ায়, দেখো এটা দাঁড়ায় ভিএল আই কস 30° মাইনাস থিটা। আমার সমস্যা তোমরা নিজেরাও লিখতে পারো, ওখানে খুব সোজা একটা ম্যাথামেটিক্স করছি আমি। প্লাস হচ্ছে ভিএল আই কস অফ 30° প্লাস থিটা। এবার এখান থেকে দেখতেই পাচ্ছ ভিএল আই ব্যাপারটা আমি কমন নিতে পারি, কমন নিয়ে ভেতরে লিখতে পারি যে কস অফ 30° মাইনাস থিটা প্লাস কস অফ 30° প্লাস থিটা। ঠিক আছে, কারো আপত্তি নেই। এবার এইখানে এই আমি একটু বাঁ দিক থেকে আমি চাচ্ছি, তাহলে ভিএল আই ব্যাপারটা রইলো। ভেতর আমি ফর্মুলায় ফেলবো কস এ মাইনাস বি এর ফর্মুলা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, প্লাস এই পার্টটুকু আমি রেড কালিতে লিখছি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। দেখো একটা একটা কাটবে, এইটা আর এইটা কেটে যাবে, দেখো তাই তো? তাহলে জিনিসটা আমার দাঁড়াবে এরকম, ভিএল আই এইটা আর এইটা টু, অর্থাৎ ভিএল আই ইন্টু টু কস 30 cos থিটা। যেটাকে আমি স্পেসিফিক্যালি বলতে পারি কস 30 ভ্যালু কত, √3/2। তাহলে আমি লিখতে পারি যে ভিএল আই ইন্টু টু ইন্টু √3/2, √3/2 ইন্টু কস থিটা, যেটা বেসিক্যালি দাঁড়াচ্ছে দেখো তোমার টু টু কাটবে, √3 ভিএল আই কস থিটা। কারো বুঝতে অসুবিধা নেই, এটা ছোট্ট ম্যাথামেটিক্স, এমন কিছু নেই। তো এই যে √3 ভিএলআই কস থিটা হলো, দেখো এটাই দেখো পাওয়ার, থ্রি ফেজ পাওয়ার প্রথম দিনই বলা হয়েছে যে থ্রি ফেজ পাওয়ার এর ভ্যালু হচ্ছে √3 ভিএলআই এল কস ভিএলআই এল, আমি এখানে আই এল তো লিখিনি, এখানে আমি আই লিখেছি। তো √3 ভিএলআই কস থিটা এটাই যে হচ্ছে দেখো থ্রি ফেজ পাওয়ার, অর্থাৎ অর্থাৎ কি না, একটা থ্রি ফেজ পাওয়ার যতটা, থ্রি ফেজ সার্কিট যতটা পাওয়ার মেজারমেন্ট করে তার ভ্যালু হয় √3 ভিএলআই কস থিটা, এটা হয়েই থাকে। যদি প্রশ্ন করো কেন স্যার, তখন উত্তরটা এইভাবে দাঁড়ায় যে আচ্ছা বলো তো প্রত্যেকটা, মনে করো তুমি তুমি মনে করো আগের দিন যেটা করেছিলাম সেখানে আসো, আগের দিন এরমটা পড়িয়েছিলাম যে আমার একটা থ্রি ফেজ ব্যালেন্সড লোড আছে, আমার টোটাল পাওয়ার কত কনজিউম হচ্ছে, না একটা তিনটে ফেজ উপরে একটা এদিকে একটা এদিকে একটা, একটা ফেজ যে পরিমাণ পাওয়ার কনজিউম করলো তাকে তিন দিয়ে সিম্পলি গুণ করে দিতাম। তো একটা ফেজ একটা মানে একটা সার্কিট মানে একটা রেজিস্ট্যান্স কতটা কনজিউম করে, দেখো ওর অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়েছে মনে করো ভি ফেজ আই কস থিটা, একটার অ্যাক্রসে এতটা ভোল্টেজ পড়ে তোমরা এটা জানো, তাহলে তিনটে মিলিয়ে টোটাল কতটা পাওয়ার কনজিউম হয়, তা 3 × এটা, কারো ওই জায়গাটা আপত্তি নেই। একটা একটা লোডের অ্যাক্রসে ফেজ ভোল্টেজ ইন্টু তার কারেন্ট ইন্টু কস থিটা, এইটা একটা ফেজের অ্যাক্রসে কনজিউম হয়, তো তিনটে ফেজ নিয়ে কথা হয় না 3 × এটা, যেটা আগের দিন করেছিলাম 3 দিয়ে গুণ করে দিয়েছিলাম। এই ভিপিটাকে দেখো আমি এভাবে লিখতে পারি 3 × দেখো ভিপিটাকে লিখতে পারি ভিএল বাই √3, তাই লিখতে পারি না, লাইন ভোল্টেজ বাই √3 করি তো ভোল্টেজ ফেজ আছে ইন্টু আই কস থিটা। তো সেটা দেখো এই যে √3 আর 3 যদি হয় তাহলে কি হয়ে যায়, √3 ভিএল আই কস থিটা হয়ে যায় না, সেটাই এটা। অর্থাৎ
থ্রি ফেজ সার্কিটে আমার যতটা পাওয়ার মেজারমেন্ট হয় দ্যাট ইজ ইজিক্যাল টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, এই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু বলে দেয় টোটাল পাওয়ার কতটা কনজিউম হচ্ছে। অর্থাৎ আমি যে প্রথম যে ছবিটা তোমাদের আঁকলাম যে কিভাবে আমরা থ্রি ফেজ পাওয়ারটা মেজার করব, সেই সার্কিটে আমরা দেখলাম যে ওয়াট মিটারটাকে একটা এমন অ্যারেঞ্জমেন্টে লাগিয়েছি যে প্রথম ফেজটা একটা লাগিয়েছি, সেকেন্ড ফেজটা একটা লাগিয়েছি, দুটোরই পোটেন্সিয়াল কয়েলটা লাস্ট ফেজটার একপাশে দিয়েছি। যদি ওরকম অ্যারেঞ্জমেন্টে লাগাতে পারো তাহলে দুটো ওয়াট মিটারের রিডিং যোগফল করলেই টোটাল পাওয়ার পেয়ে যাবে। দিস ইজ দ্য মেথড অফ মেজারমেন্ট অফ টোটাল পাওয়ার ইউজিং টু ওয়াট মিটার মেথড। অর্থাৎ বাই ইউজিং টু ওয়াট মিটার মেথড হোয়াট এভার রিডিং ইউ আর গেটিং, সাপোজ ওয়াট মিটার ওয়ান ইজ রিডিং ইউর ডাব্লু ওয়ান ওয়াট অ্যান্ড ওয়াট মিটার টু ইজ রিডিং ইউর ডাব্লু টু ওয়াট, দেন টোটাল ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু উইল প্রোভাইড ইউ দ্য টোটাল কনজিউমড পাওয়ার অ্যান্ড দিস ইজ ইউর ডেরিভেশন। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে একটু বলবে। হ্যাঁ স্যার, এই আমি এখানটা একটু আটকে গেলাম বা কোনো জায়গায় যদি প্রবলেম থাকে একটু বলবে। নেই তো কারো সমস্যা, বুঝতে পারছো তুমি ক্লিয়ারলি ব্যাপারটা? ঠিক আছে, খাতায় লিখে নাও এটা, আমি 1 মিনিট সময় দিচ্ছি, খাতায় লিখে নাও, যাদের লেখা হয়নি আমি তারপর এটা মুছবো। আচ্ছা এইটা আমাকে মুছতে হবে না, এটা লিখে নিয়েছো তোমরা অলরেডি। আমি দেখো কয়েকটা জিনিস, মানে তোমরা আবার খাতায় নতুন করে লিখবে, আমার এখানে যেহেতু অলরেডি জিনিসটা লেখা আছে আমি কয়েকটা থেকে সেটা স্পেসিফিক্যালি চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করে তোমার টোটাল পাওয়ার পেলে, এই ভ্যালুটা পেলে। আচ্ছা আমি এবার যেটা করতে চাইছি, টোটাল পাওয়ার শুধু বার করতে চাইছি না, আমি বলছি আচ্ছা পাওয়ার তো বুঝলাম, পাওয়ার ফ্যাক্টরটা কত হবে আমাদের এই টোটাল থ্রি ফেজের পাওয়ার ফ্যাক্টর কত? দুটো ওয়াট মিটারে তুমি এখানে কি পাচ্ছ দেখো, তোমার কাছে কিন্তু পাওয়ার ফ্যাক্টর বার করার কোনো মিটার নেই। এই যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, একটা ওয়াট মিটার কাঁটা গিয়ে ধরো তোমার 300 ওয়াটে থেকেছে, হ্যাঁ ডাব্লু ওয়ানটা, আর ডাব্লু টুটা ধরো তোমাকে দেখাচ্ছে 520 ওয়াট। তখন তুমি বলে দিলে যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু টোটালটা মিলিয়ে দাঁড়াচ্ছে আমার ওই 520 ওয়াট, সরি 820 ওয়াট, 820 ওয়াট তুমি বলে দিলে। আচ্ছা তো তাহলে আমার সার্কিটটা টোটাল ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু মানে 820 ওয়াট পাওয়ার মেজারমেন্ট করছে। কিন্তু যদি তোমাকে আমি জিজ্ঞেস করি পাওয়ার ফ্যাক্টর কত, তোমার কাছে কোনো মিটার আছে যেটা তুমি পাওয়ার ফ্যাক্টর দেখাবে? পাওয়ার ফ্যাক্টর তো বুঝতে পারছো না কত, পাওয়ার ফ্যাক্টর মানে কস সাই, এই এইটা 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 কত? তুমি তো তোমার কাছে এইটা বার করার কোনো মিটার নেই। তো প্রশ্ন হচ্ছে যে হাউ টু মেজার পাওয়ার ফ্যাক্টর ইউজিং টু ওয়াট মিটার মেথড। অর্থাৎ এই টু ওয়াট মিটার মেথড দিয়ে তুমি তো পাওয়ার বার করতে পারলে, দুটোর ভ্যালু যোগ করে দিলে হয়ে গেল, পাওয়ার ফ্যাক্টরটা কি করে বার করবে? তখন সেটা বার করার জন্য একটা বিশেষ ম্যাথামেটিক্স করতে হবে। কিছু না, আমরা ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করেছি, আমরা ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু করে দেখি তো কত হয়। তাহলে দেখো সিম্পলি এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, আগে দেখে নাও, আগে দেখে নাও তারপরে তোমার খাতায় করবে, আমি তাহলে 2 মিনিট টাইম নেবো। ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু তাহলে এটাও হবে মাইনাস, যদি এটা মাইনাস হয় তাহলে দেখো এইটা হবে মাইনাস আর এইটা হবে প্লাস, তাই না? সেক্ষেত্রে এই এইটার কাটাকুটি যাবে না, এই কস গুলো সাইনটা থেকে যাবে, কসটা কাটাকুটি যাবে। স্যার VLI সাইন ফাই আসছে, সাইন হ্যাঁ থিটা হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ VLI ওটাই হবে, ওটাই হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কস গুলো কাটাকুটি গেল এক্ষেত্রে, তাই তো? তো কস যদি কাটাকুটি যায় দেখো সিম্পলি এটা হয়ে যাবে 2 ইন্টু, এটা হয়ে যাবে সাইন, এটা সাইন হয়ে যাবে। আচ্ছা এটাও হবে, এটাও সাইন হবে, তাহলে এটা হবে সাইন 30 মানে কত আমরা জানি, হাফ, তাই তো? তাহলে এটা হয়ে যাবে দেখো হাফ, এটা হয়ে যাবে সাইন, তাহলে ভ্যালুটা দাঁড়াবে ভ্যালুটা হয়ে যাবে সেক্ষেত্রে ভিএল আই ইন্টু সাইন থিটা।
ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু যেই হয়ে গেল তখন তোমরা দুটো রেশিও করো, অর্থাৎ ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করো। দেখো একটা হচ্ছে ভিএল আই সাইন থিটা, আর আরেকটি হবে ভিএল আই রুট থ্রি, না রুট থ্রি ভিএল আই কস থিটা। এটা করলে কি হয়? ওয়ান বাই রুট থ্রি ট্যান থিটা। ট্যান থিটা তার মানে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু দেখো ট্যান ইনভার্স অফ উপরটা হচ্ছে রুট থ্রি ইন্টু ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু, নিচে হচ্ছে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু। এটা থিটা ভ্যালু পেয়ে গেলে এবার তাহলে কস থিটা ফাইনালি বলে দাও, মানে কস থিটা হতে হবে কস থিটা ইকুয়াল টু মানে পাওয়ার ফ্যাক্টর যেটা, তাহলে কস অফ ওই ট্যান ইনভার্স অফ এই যেটা হাবিজাবিটা লেখা আছে রুট থ্রি ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু। এই ক্যালকুলেশনটা করে তোমাকে ফাইনালি পাওয়ার ফ্যাক্টর বার করতে হবে, অর্থাৎ দুটো ওয়াট মিটারে যা যা রিডিং দিল তাদের বিয়োগফল বাই তাদের যোগফল, সেটাকে রুট থ্রি দিয়ে গুণ করো, তার ট্যান ইনভার্স করো, দিয়ে তার কস করো। এইটা খাতায় একটু করতে হবে তোমাকে, করলে তুমি পাওয়ার ফ্যাক্টরটা বার করতে পারবে ইউজিং টু ওয়াট মিটার মেথড। কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি, সবাই টুকে নাও যেটা করেছি, কারো অসুবিধা থাকলে বলবে একটু রেসপন্স করবে। আচ্ছা আমি জাস্ট ইয়েস স্যার বলতে হবে না, আমি জাস্ট একবার নামগুলো বলে দিচ্ছি, কারো নাম যদি মিস যায় একটু বলবে। হাসিরুল শেখ, প্রসেনজিৎ, শান্তনু, সৌরভ বিশ্বাস, সুব্রত বায়েন, মনোতোষ গড়াই, সুমন দাস, তারপর তোমার এটা তোমার নামটা না ইয়ে খাতুন, আর হচ্ছে তোমার সৌরভ অঙ্কুর। হ্যাঁ হ্যাঁ, তো যারা তোমার তোমরা এই কজন যারা আছো এর বাইরে কেউ নেই তো? তাহলে ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি তুলে নিচ্ছি। ওকে আচ্ছা, কারো সমস্যা নেই যেটা পড়ালাম আজকে? না স্যার। হ্যাঁ সবাই, হ্যাঁ ওকে। তাহলে আর তোমরা আজকে এইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই প্রায় পরীক্ষা আছে, এটা প্রত্যেক বছরই আছে, এই ওয়াট মিটার থেকে এই কোশ্চেনটাই আছে যে তোমার হচ্ছে টু ওয়াট মিটার মেথডটাকে ইলাবোরেট করতে বলো। তো টু ওয়াট মিটার মেথডটা ছবিটা আঁকলে, যদি ফেজার ডায়াগ্রাম আঁকলে, দেন তোমার এই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু করলে দেখিলে যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু টাই তোমার পাওয়ার, দেন তোমার যদি পাওয়ার ফ্যাক্টর করে বার করতে হবে তাহলে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু করবো, দিয়ে দুটো রেশিও করে এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বার করতে পারবো। এই হচ্ছে মেথড, ঠিক আছে স্যার? পাওয়ার ফ্যাক্টর করে দেবেন স্যার একটু, একজন একজন করে বলো, প্রথম বলো কে বললে? স্যার পাওয়ার ফ্যাক্টর নোটসটা একটু আপলোড করে দেবেন। আচ্ছা নোটস এর ব্যাপারটা শোনো, নোটস আমার তো এখনো বানানো হয়নি, নোটস আমি বানিয়ে ওটা দিয়ে দেবো, ঠিক আছে? আগের নোটসটা তো, আগের নোটসটা বলছো, ঠিক আছে। হ্যাঁ এবার তুমি কি বলো, কে কি বলছে বলো। স্যার বলছিলাম পাওয়ার ফ্যাক্টর পর্যন্তই লিখতে হবে তো শুধু? হ্যাঁ হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর দিয়ে লিখবে, পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর ব্যাস। ও আরে আরেকটা আছে, ওটা আরেকটা হচ্ছে তোমার রিয়াক্টিভ পাওয়ার বার করা, ওটা এমনি যায় না, যদি চায় তখন লিখতে হবে। রিয়াক্টিভ পাওয়ার কি করে, মানে টু ওয়াট মিটার মেথড দিয়ে কিভাবে তুমি রিয়াক্টিভ পাওয়ার বার করবে সেটাও আছে, তো ওটাও ওটাও পরের দিন বলে দেবো, আজকের সময় নেই, পরের দিন বলে দেবো যে টু টু ওয়াট মিটার মেথডের রিয়াক্টিভ পাওয়ারটা কি করে বার করবে। এটা তো দেখো এই ডাব্লু ওয়ান ডাব্লু টু এগুলো সব অ্যাক্টিভ পাওয়ার, তুমি অ্যাকচুয়ালি যে পাওয়ারটা বার করছো যে পি তোমার টোটাল পাওয়ার কত, না বলছে যে পি ইকুয়াল টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, দেখো এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার, তুমি অ্যাক্টিভ পাওয়ার বার করছো, তুমি পাওয়ার ফ্যাক্টর বার করছো। যদি বলে যে রিয়াক্টিভ পাওয়ার কত তখন তোমাকে রিয়াক্টিভ পাওয়ার বার করার একটা মেথড, মানে এরকমই ক্যালকুলেশন, এরকম একটা ক্যালকুলেশন আছে ওটা দিয়ে করা যাবে, বলে দেবো ওটা পরের দিন বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে আজকে তাহলে এই অবধি থাক, রেকর্ডিংটা একটু স্টপ করি। আজকে পড়াটা স্যার বেশি ভালো হলো স্যার এই পদ্ধতি স্যার। আমি ওটাই